আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী পালা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। এখন বাজে 9টা, আমরা হচ্ছে কাল ঘুমোতে ঘুমোতে, তুই তো অন্য রুমে ছিলি, যাই হোক, আমি ঘুমিয়েছি কাল 3টের দিকে। হ্যাঁ, তো উঠতে উঠতে 9টা বেজে গেছে, তো এখন কি করব না করব বুঝতে পারছি না, এদিকে তো কি করব না করব বুঝতে পারছি না, পুরো লেট হয়ে গেছে। এখন আমাকে জলদি সে ফ্রেশ হয়ে যাই, আগে জলদি সে আমি ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি, এই যে এদিকে আছে আমার মেকআপ আর্টিস্ট, হাই বলো। আমি মোটেও মেকআপ আর্টিস্ট না, মানে ওর, আমি ওকে সাজাবো না, আমি জাস্ট আছি, তোরা দেখতেই পারবে সেটা। আমি এখন আর কিছু বলছি না, একটু পর বলছি। এই যে আমার মেকআপ আর্টিস্ট একটু আগে বলছিল মেকআপ করবে না, কিন্তু কিছু করার নেই, বাধ্য করতেই হলো। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আমি বাইরে আসি, বাইরে বাইরে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, দাঁড়াও বাইরে গিয়ে পড়ছি, এখান থেকে যাবো চৌকুটি, ওখানে দীপিকা ওরা আসবে, তারপর একসাথে যাবো। আমি বেরিয়ে পড়েছিলাম, হ্যাঁ, তখন আমাকে রাস্তার থেকে ডেকে এনে খাওয়া খাওয়া হয়। আমরা বললো বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াতে, বাস স্ট্যান্ডে গিয়ে তারপর দেখাচ্ছি এসছি। আর সত্যি বলতে আমার খুব লজ্জা লাগছে, হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত আমি আমার কাউকে পাচ্ছি, ও আউ পেয়ে গেছি, চলো গিয়ে তারপর দেখাচ্ছি ওদের কে কে আসে না আসে। আমি চলে এসছি, এই যে বাস স্ট্যান্ডে চলে এসছি, আবার হাই বল, হাই বল, ও হাই বল, একবার এরকম অপমান করছিস, হ্যাঁ, যাই হোক তোমাদেরকে একবার দেখাচ্ছি, হ্যাঁ, যাই হোক। এখন আমরা এখন গুড়িয়া আর পূজার জন্য দাঁড়িয়ে আছি, ওরা এলে তারপর আবার দেখা যাবে। মেন ব্যাপার হচ্ছে আমাদের খুব লজ্জা লাগছে, কারণ আমরা দুজন আছি আর সবাই সবার মতো, হ্যাঁ, কতক্ষণে আসবে ভাই, বেরোবো এখান থেকে, যাই হোক, আধ ঘন্টা থেকে বসে আছি, এখন আমাদের কথাবার্তা কিচ্ছু নেই, যাই হোক, এখন ওরা ফোন করে বললো যে আসবে, চলেই এসছে, ওয়েট করছে অনেকক্ষণ ধরে, আর এলে তেমন মানে কি ভাই, আমার টিকটা সরে গেছে বলবি না, কি বান্ধবী তুই ভাই, কুচবি আমার একটু লজ্জা লজ্জা লাগছে, কি বলবো, বাসের মধ্যে করছি তো সবাই আমার দেখছে, এই দেখা।
চলে এসছি, ঠিক আছে। আর আমার আশার সাথে এত লজ্জা লাগছে, দেখাও সবাইকে দেখাও, আশার সাথে এত লজ্জা লাগছে, মানে কি বলবো, না এইদিকে ওইদিকে পুরো কি হলুদ 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 হলুদ। আচ্ছা ভেতরে গিয়ে তারপর আবার ব্লগ করছি, আর করছি না, ওদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। চারদিকটা কি সুন্দর, বাবাও না আমরাও বাবা অবস্থা। ভাই ডান্স হবে তো, ব্লগ হচ্ছে, ব্লগ এসছি কলেজের সামনে। আর কোথায় যাবো বুঝতে পারছি না, আমরা যে সবাই যেদিকে যাবে আমরা ঠিক সেই দিকটাতেই যাবো। দেখো তোমরা একবার ভিড়টা, হ্যাঁ দাঁড়ানোর জায়গা নেই, চল চল এই যে এই যে এই যে এই যে
ধন্যবাদ স্যারের ছাত্রমণি সাজার পক্ষ থেকে আজকের এই বসন্ত উৎসবে রং লাগানোর জন্য রেডি ও যাবে না হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি আমি বেশি ডান্স করতে পারলাম না এটা খারাপ লাগছে আমি বেশি ডান্স করতে
ডান্স করতে করতে এটাই হচ্ছে মেন কথা। এই ছেড়া ব্যক্তি আমি কই যাব ভোট যাবে। ভালো 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 সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে আমাদের পুনরায় আবার তৃণমূল ছাত্র পরিষদের কমিটি গঠন হয়েছে। এবং তার হিসাবে আমাদের বর্তমান কমিটির আমি কিছু নাম বলে দিচ্ছি। সৌরভ আছে, হিমাদ্রি আছে, সায়ন আছে, অন্তু আছে, অনুজ আছে, সুশান্ত আছে, কৌশিক আছে, তাদের সাথে তোমরা যখন তখন যোগাযোগ করতে পারো। দ্বীপ আছে, সকলের সাথে তোমরা যখন তখন করতে পারো। তৃণমূল ছাত্র ঘুমা ঘুমা ঘুমা।